এটি নীলফামারী জেলার সদর থানার একটি দৃশ্য। জেলার অন্যান্য থানার মতো এই থানাতেও সেবা প্রার্থীদের অভিযোগ শুনে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন কর্মকর্তারা। সম্প্রতি থানায় আসা বেশ কয়েকজন সেবা প্রার্থীর সঙ্গে কথা হয় সিএনআই। এ সময় সেবা প্রার্থীরা থানায় সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি প্রশংসা করেন এখানকার কর্মকর্তাদের। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সোবরের সৃজনশীল নেতৃত্বে নীলফামারী জেলার অন্যান্য থানার মতো সদর থানার সেবার মানও বদলে গেছে, পরিবর্তন এসেছে সেবার গুণগত মানেও। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তানভীরুল ইসলাম সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে থানায় সেবার মানসহ কথা বলেন বিভিন্ন বিষয়ে। জানান, সেবা প্রার্থীদের কথা আন্তরিকতার সঙ্গে শুনে তাৎক্ষণিকভাবে শতভাগ সেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়। তাৎক্ষণিক যে রেসপন্সটা আমার অফিসারদের মাধ্যমে, তাৎক্ষণিক যে আমার মোবাইল টিমগুলো আছে, যে কোনো সেবা প্রার্থী আসলে যেন তাৎক্ষণিক রেসপন্স করে, এটা বিষয়ে আমি সচেষ্ট আছি এবং এতে আশানুরূপ ফল ভোগ করছি আমি। যে ভুক্তভোগী আসার সাথে সাথে সেখানে কোনো গাড়ি পাঠায় কিংবা পুলিশ টিম পাঠানোয় হচ্ছে সেবা দেওয়ার মূল উদ্দেশ্য, এবং সেই লক্ষ্যে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। আশা করি 15টি ইউনিয়ন সহ পৌরসভা যে নীলফামারী সদরের যে জুরিডিকশন, এটা সফল হতে সক্ষম হয়েছে। এছাড়াও আমাদের সংশ্লিষ্ট বিট অফিসাররা আছে, বিট অফিসারদের মাধ্যমে বিটের খোঁজখবর সহ যাবতীয় বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখছি এবং দ্রুত সেবা আমরা তাদেরকে প্রদান করছি। নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবর সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বিভিন্ন বিষয়ে। জানান, সাধারণ মানুষের জন্য থানার দরজা 24 ঘন্টা খোলা। পুলিশ সুপার বলেন, সেবা প্রার্থীর কথা মনোযোগ সহকারে শুনে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। 24 ঘন্টায় থানার দরজা খোলা। আমাদের ওখানে ডিউটি অফিসার আছে, উনি 24 ঘন্টায় আমাদের ডিউটি অফিসার থাকে, যে কোনো বিষয়ে শোনার জন্য, অভিযোগ নেওয়ার জন্য এবং সেটা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তো আমাদের যে কোনো সেবাপ্রার্থী যখন যায় সরাসরি ডিউটি অফিসারকে যান, ডিউটি অফিসার তার অভিযোগটা শুনে, তারা জিডি হোক মামলা হোক সেটা নিয়ে তারপর একজন অফিসারকে দেওয়া হয়। অফিসার ইনচার্জ ঠিক করে দেন যে কোন অফিসার হলে ভালো হয় তার বিবেচনা। এবং আমাদের প্রতি ইউনিয়নে বিট অফিসার আছে, আপনি জানেন প্রতি ইউনিয়নে একজন করে সাব ইন্সপেক্টর আছে, যারা সেই ইউনিয়নের বিষয়গুলো দেখেন এবং খোঁজ রাখেন, যার জন্য আমাদের যখন কোনো অভিযোগ আসে কিংবা কেউ কোনো বিষয় নিয়ে আসে কোন ইউনিয়নের ঘটনা, আমরা সঙ্গে সঙ্গে সেই অফিসার সাব ইন্সপেক্টরকে কল করা হয় যে দেখেন তো ওনার সমস্যাটা কী। হ্যাঁ, এটা কোনো সমস্যার মাত্রা অনুযায়ী আমরা আইনের যে ধারায় পড়ে সেই ধারা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। থানা থেকে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার পাশাপাশি নীলফামারী জেলা পুলিশ বিট পুলিশিংকেও ব্যাপকভাবে কাজে লাগিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সুন্দর ও স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলার প্রতিটি পুলিশ সদস্য সর্বতোভাবে কাজ করে যাচ্ছে, যে কারণে অতি অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে নীলফামারী জেলা পুলিশ।